গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাস ফ্যামিলি ব্লগস। তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখতে থাকো সারাদিন আমি কিভাবে কাটাই, অল্প অল্প করে যা পারি তোমাদের সাথে শেয়ার করব। রান্না করতে চলে এসেছি। এখানে নিয়ে এসেছে মাছ, এগুলো কি মাছ আমি নাম জানি না। তো এখন মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে সাফা করে ভেজে নেব। আর সবজি এনেছে এখানে হলো গিয়ে এই যে কাঁচা লঙ্কা, তারপরে এনেছে ভোল, আর এনেছে টমেটো। তো ভোল দিয়ে মাছের মাথা দিয়ে করব, আর টমেটো দিয়ে মাছ দিয়ে করব। আর এই দিকে আমি আবার টমেটোর ডাল বানিয়ে নিয়েছি, ভাত বানিয়ে নিয়েছি, যে হয়ে গেছে টমেটোর ডাল, মুসুরি ডাল দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি। আমাদের বাড়িতে রোজ ডাল লাগে, ডাল ছাড়া আমাদের হয়ই না। তো হয়ে গেল, ডালটা নামিয়ে নেবো, আর এতক্ষণ আমি মাছটা ধুয়ে নেব। ডালটা হতে হতে আমি মাছটা ধুয়ে নেব। মাছগুলোকে ধুয়ে দেখো, এখানে মাছ, এখানে মাছের মাথাগুলোকে পুরো ধুয়ে সাফা টাফা করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। এখানেও নুন দিয়ে দিচ্ছি, এখানেও নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ো, দুটোতেই দিয়ে দেব হলদির গুঁড়ো। তারপর মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব হলদি আর নুনটার সাথে। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিই। মাথাগুলোকেও মাখিয়ে রেখে দিই। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। একবারে মাছগুলো হবে না, এখানে দুই তিনবার লাগবে, তিনবার লাগবে, তিনটা তিনটা করে খাচ্ছি। এই যে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তারপর আরও দিয়ে দিয়েছি। আর এইদিকে আরেকটা কড়াইতে আমি মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো ভাজা হয়েছে। আর এইদিকে আমি মাছের মশলা রেডি করে ফেলছি। টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইদিকে মশলা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, মরিচ আর একটু টমেটো দিয়েছি, আর আরও গুঁড়া মশলা দেবো, জিরা আর ধনের গুঁড়ো। সব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। তারপর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো, তারপর দিয়ে দেবো জিরের ধনের গুঁড়ো, তারপর দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ। তারপর দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেবো। আর এদিকে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে। ভালো করে মশলাটাকে ভেজে তারপর টমেটো, এখানে যে কেটে রেখেছি টমেটো, টমেটোগুলো দিয়ে দেবো মাছে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে এখন আবার ভালো করে আরেকটু ভেজে নেবো মশলাগুলোকে, তারপর ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে মাছটা ছেড়ে দিয়েছি। এখন মাছটা ভালো করে ঝোলে বয়েল হয়ে গেলে তারপর মাছের তরকারিটা নামিয়ে নেব, আর মাছের মাথা দিয়ে ঝোল দিয়ে চচ্চড়ি করে নেব। আর একটু হবে মাছের ঝোলটা। মাছের মুড়োগুলোকে এখানে ঝরঝরা করে ভেজে নিয়ে নিয়েছি, এই যে নামিয়ে নিলাম। আর এদিকে ভুলগুলোকে একটু বয়েল করে জলটা ফেলে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এতে দেব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা
আর আধা কেজি টমেটো কিছু কিছু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আটার মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে, স্বাদ মতো নুন, কারণ এটাতে বেশি নুন লাগবে না, অল্পই দেব, কারণ ঘোলটা তো একদম কমে যায় না, আর মাছের মাথা তো আমি নুন দিয়েছি তাই বেশি দিয়েছি না। তো দেখো এটাকে ভালো করে ভেজে নিলাম, ভেজে এখন ঝোলগুলোকে ভেজে দেবো। ঝিম এই যে কী বলবো তোমরা এটাকে, ভিনগুলো কেউ কেউ বলে, এটার অনেক কিছু নাম, তাই আমি বললাম এখানে গুহাটির লোকে বলে ওই সে ঝোল, তাই আমি ঝোলই বললাম। দেখে তো সব মশলা দিয়ে দিয়েছি, এবার মাছের মাথাটাকে দিয়েছি। তোমাদের দাদার আজকে আবার ইভিনিং ডিউটি আছে, তো ওনার জন্য একটা ডিম অমলেট করে নিলাম। তো রুটি দিয়ে আমি অমলেটটা প্যাক করে দিয়ে দিচ্ছি, ততক্ষণে আমার সবজিটাও হয়ে যাবে, নামিয়ে নেব সবজিটা। টিফিন দিয়ে দিই ওকে আমি ডিউটি যেতে, মর্নিং ডিউটি থাকুক ইভিনিং থাকুক নাইট থাকুক, আমি টিফিনটা দেওয়ার চেষ্টা করি বাড়ি থেকে, কারণ গ্যাস্ট্রিকের রুগী না, বাইর থেকে কত কিনে খাবে, তাই আমি দিই না, বাইরের তেল টেল ভালো থাকে না তাই। আর এইদিকে আমার এই সবজিটাও হয়ে গেল, এখন সবজিটা নামিয়ে নেব। আমার রান্নাবান্না হয়ে গেল, তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এই যে এখানে করেছি টমেটো দিয়ে মুসুরি ডাল, তারপরে এখানে তো দেখেছো ভোল দিয়ে মাছের মুড়ো দিয়ে একটা সবজি করেছি, আর এখানে করেছি টমেটো দিয়ে মাছের ঝোল। তো হয়ে গেছে, তোমাদের দাদার তো বললাম ডিউটি আছে, তোমাদের দাদাকে ভাত দিয়ে দেব। সুদীপন স্কুল থেকে চলে আসছে, আজকে সুদীপনকে নিতে আমি আর মন্ত্রগীতি এসেছি। সুদীপনকে আমি আর মন্ত্রগীতি গিয়ে নিয়ে আসলাম, এখন এই যে ভেতরে ঢুকছি। বিকেলে মন্ত্রগীতিকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম, আর ভাবলাম কিনা একটু ঘুরে আসি। তো এই পর্যন্তই আজকে আমার ব্লগটা, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো টাটা, বাই বাই, গুড নাইট, বিশ সেকেন্ড।